দুদকের চাকরিচ্যুত সেই কর্মকর্তা শরীফউদ্দিনকে চাকরি দিতে চায় অন্তত 35টি কোম্পানি, যার মধ্যে বেসরকারি এয়ারলাইন্সে 2 লাখ টাকা বেতনের চাকরির অফার রয়েছে। তবে যে কোম্পানিতে দেশ ও দেশের মানুষ হিসেবে কাজ করতে পারবেন সেখানেই যোগ দেওয়ার কথা বলছেন শরীফউদ্দিন। এক সময়ের দাপুটে দুদক কর্মকর্তা, এখন দোকানের ক্যাশিয়ার। সম্প্রতি ডিবিসি নিউজ সহ বেশ কয়েকটি গণমাধ্যমে এক সময়ের দুদক কর্মকর্তার দোকানে কাজ করা নিয়ে সংবাদ প্রকাশ হওয়ার পর তাকে চাকরি দিতে এগিয়ে এলো 35টির মতো প্রতিষ্ঠান, যার মধ্যে আছে দেশি বিদেশি ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি ও নামি দামি এয়ারলাইন্স কোম্পানিও। জাতীয় এবং আন্তর্জাতিক অনেক কোম্পানি, যেমন আছে আপনার সিকিউরিটি কোম্পানি, ইন্টারন্যাশনাল বিভিন্ন রকম ডিফেন্স ঠিকাদার কোম্পানি, আপনার সৌদি আরবে বিভিন্ন বড় বড় কোম্পানি, আপনার আছে আপনার ইন্টারন্যাশনাল কয়েকটা ব্যাংকও আছে, কয়েকটা মাল্টিন্যাশনাল কোম্পানি আছে এবং এয়ারলাইন্স কোম্পানি আছে, যেটা আপনি বললেন যে বা একটা হিউজ সেক্টর আছে, ওদের সিইও হিসেবে যোগদান করার জন্য অফার আসছে। আসতে আমার, আমি যে ভেটেরিনারি সেক্টর পড়াশোনা করতাম সেই সেক্টরে সর্বোচ্চ লেভেল থেকে সর্বোচ্চ পোস্টে আসতে আসতে বড় বড় মাল্টি গ্রুপ অফ কোম্পানিজের জিএম এবং ডিএমডি হিসেবে প্রস্তাব আসছে। একসাথে অনেকগুলো চাকরির প্রস্তাবে শরীফউদ্দিন জানান যে কোম্পানিতে কাজ করবেন সেখানেই দেশপ্রেমকে অগ্রাধিকার দিতে চান তিনি। এত কিছুর পরও দুদকের আগের পথটিতেই ফিরে যেতে চান শরীফউদ্দিন। আসলে আমি এগুলো যে আসছে এটা আমি বলবো যে এটা এই এটা গণমাধ্যম কর্মীদের ভালোবাসা বা আল্লাহ আমাকে এটা সবরের ফলে এটা আমাকে দিয়েছেন। আল্লাহ যেহেতু এখন আমাকে একটা ব্যবস্থা করে দিয়েছেন বিভিন্ন মাধ্যমে সবার দোয়ায় ভালোবাসায়, আমি ইনশাল্লাহ যোগদান করবো। হয়তো আগামী সপ্তাহে যেটা লিগাল স্ট্রাকচার ভালো, যেটাতে আপনার মানে এই যে দুষ্ট চক্রগুলো যাতে আগে আরও ওই কোম্পানিকেও যাতে ইয়ে করতে না পারে এবং ওই কোম্পানিতে যাতে থেকে দেশ ও মানুষের কল্যাণে, বিশেষ করে আমার মূল থাকার যে দেশপ্রেম, দেশের মানুষের সেবা, মানুষের কর্মসংস্থান, এটা করতে পারে, আমি সেই কোম্পানিকে প্রায়োরিটি দেব। সামাজিক যোগাযোগ মাধ্যমে শরীফের সর্বশেষ পরিস্থিতি জানার পর দেশের নানা প্রান্ত থেকে তার সাথে দেখা করতে আসছেন অসংখ্য মানুষ, অনেকে সাথে নিয়ে আসছেন মিষ্টিও। এসবকে মানুষের ভালোবাসা হিসেবে গ্রহণ করতে চান তিনি। মিষ্টি নিয়ে আসি ভাইয়ের জন্য, ভালো একটা জেনে তো আমি ওনাকে দেখার জন্য সালাম করেছি পায়ে ধরে। আমি একজন প্রবাসী, তো গতকালকে যখন সোশ্যাল মিডিয়াতে ওনার নিউজটা দেখতে পাই, তো আমার আসলে কেমন জানি ওনার সাথে একটু দেখা করবো, যে আসলে আমার ভিতরে লাগতেছে উনি একজন সৎ মানুষ, দেশের জন্য কাজ করতে গিয়ে আজকে ওনার এই অবস্থা। বিভিন্ন চাকরির প্রস্তাব আসায় আনন্দিত শরীফউদ্দিনের পরিবারের সদস্যরাও। তবে এখনও প্রধানমন্ত্রীর কাছে শরীফউদ্দিনের আগের চাকরিটাই ফেরত চান তারা। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আমার ভাইকে সে আগের যে দুদক কর্মকর্তা ছিল ওইখানে তাকে পূর্ণ বহাল করুক, এটা আমাদের আশা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।